নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ এক আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, যেখানেই আমার পোস্টার ফেস্টুন লাগাই সেখানেই রাতে গিয়ে ছিঁড়ে ফেলে, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ এক আসনে বিভিন্ন এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।